আন্তর্জাতিক সংস্থা আইএসএড এর তথ্য বলছে বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর সপ্তম কারণ কিডনি জটিলতা, যা 2040 সালের মধ্যে পঞ্চম অবস্থানে উঠে আসবে। বাংলাদেশ মোট কিডনি রোগীর 80% মারা যান বিনা চিকিৎসায়, এছাড়া বিকল হয় অন্তত পক্ষে 40,000 কিডনি। বিশ্ব কিডনি দিবসে বাংলাদেশের কিডনি রোগের উদ্বেগজনক পরিস্থিতি দেখুন রিশাদ হাসানের রিপোর্টে। বাংলাদেশের বাস্তবতায় কিডনি জটিলতা এক ভয়াবহ নাম। কোমরবিড রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি কিডনি রোগীদেরই। বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের জরিপ বলছে প্রতি বছর বিকল হয় অন্তত 40,000 কিডনি। এদেশে চিকিৎসার সুযোগ রয়েছে মাত্র 20%। 80% রোগী মারা যান বিনা চিকিৎসায় আর প্রতি বছর মারা যান 40,000-এর বেশি। দেশে কিডনি চিকিৎসার বাস্তবতা আরও ভয়াবহ। সরকারিভাবে স্বল্প খরচে কিডনি ডায়ালাইসিসের সুযোগ থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানের দৌরাত্ম্য সেখানেও। এছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের খরচ অনেক বেশি। ইয়ারলি 200-250-এর বেশি ট্রান্সপ্লান্ট হচ্ছে না, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে হচ্ছে, প্রাইভেট সেক্টরে দুই জায়গায় হচ্ছে, সিএমএইচ রিসেন্টলি চালু করছে, আর আমরা সরকারিভাবে একমাত্র কিডনি ইনস্টিটিউট চালু করছি। এছাড়াও নারীদের কিডনি প্রাপ্তি, উচ্চমূল্যের ঔষধ, করোনা জটিলতা সহ কিডনি প্রতিস্থাপনে রয়েছে নানা জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন কিডনি চিকিৎসার ব্যয় নির্ধারণ করতে হবে সরকারকেই। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক না খাওয়া, অপ্রয়োজনীয় ব্যথার ওষুধ না খাওয়া, যদি প্রেশার ডায়াবেটিস থাকে এগুলোকে নিয়ন্ত্রণে রাখা, গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি আমরা দ্রুত নির্ণয় করতে পারি, তাহলে হয়তো এই বিশাল সংখ্যক কিডনি রোগীকে কিডনি রোগ থেকে আমরা রক্ষা করতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বর্তমান বিশ্বের 75 কোটি মানুষই জানেন না কিডনি রোগ নীরবে নষ্ট করে চলেছে শরীরের মহাগুরুত্বপূর্ণ অঙ্গ। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে চলছে কিডনি দিবসের আলোচনা, সেখানে আছেন সহকর্মী আলমগীর সবুজ। এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সবুজ, চট্টগ্রামে কিডনি চিকিৎসার বাস্তব চিত্র কি, রোগীরা কি বলছেন? আশা, আজকে কিডনি দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শাহ আলম বীরোত্তম হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আপনি নিশ্চয় দেখছেন তারা প্রস্তুত আছেন, একটু পরে আসলে আলোচনা সভা শুরু হবে, এর আগে তারা র্যালি বের করেছেন। এটা ছিল এখানকার আজকের অনুষ্ঠানের খবর। আমি একটু যদি বলতে চাই, আসলে কিডনি নিয়ে মানুষের জটিলতাটা দীর্ঘদিন থেকে আছে এবং প্রতিদিন এটা আসলে গুরুতর এবং তীব্র হচ্ছে। কিডনির প্রধানত যে চিকিৎসা, ডায়ালাইসিস যে সেবা, সেটা পেতে এখানে রোগীদের অনেক ভোগান্তিতে পড়তে। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডিপার্টমেন্টের যিনি বিভাগীয় প্রধান আছেন, ওনার সাথে আমি আলাপ করেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন, গত বছরের যে চট্টগ্রাম মেডিকেলের যে চিত্র, সেটা হলো এখানে বহির্বিভাগ এবং তাদের ইনডোরের ভেতর প্রায় 10,000-এর বেশি কিডনি রোগীরা ডায়ালাইসিস সেবা পেয়েছেন এবং শিশুদের ভেতর 1,500-এর মতো শিশু ডায়ালাইসিস সেবা পেয়েছেন। এছাড়া বেসরকারি হাসপাতালগুলিতে প্রায় 1 বছরে 15,000 রোগী সেবা পেয়েছেন। সেই হিসাবে সহজে অনুমিয়ে আসলে কি পরিমাণ রোগী বাড়ছে এবং মানুষের যে আর্থিক মূল্যটা আসলে বেশি দিতে হচ্ছে। আমরা রোগীর সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের যে আর্থিক মূল্য ডায়ালাইসিস সেবা পেতে সেটা তারা বেশি ভোগান্তিতে পড়ছেন। এবং মেডিকেল কর্তৃপক্ষ বলছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরো একটা 50 সজ্জার কিডনি সেন্টার স্থাপন হচ্ছে, সেটা যদি হয় পরে তাহলে মানুষের ভোগান্তি কিছুটা কমতেও পারবে বলে তারা মনে করছেন। তবে সেটা কার্যকর হতে প্রায় 2 বছর সময় লেগে যেতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। আশা, সবুজ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলমগীর সবুজ।